বিজেপির দখলে থাকা অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে। অন্দরান ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পঞ্চায়েত ভোটের আগে শক্তিশালী হল ঘাসফুল শিবির। জাস্ট কিছুদিন আগেই তারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিল। একটু সামান্য ভুল বোঝাবুঝির জন্য সেখানে লোকালি তারা এই সিদ্ধান্তটা আবেগে তাড়িত হয়ে নেন, যার ফলে পরবর্তীকালে আমরা যোগাযোগ করি। আমাদের যোগাযোগের হয়তো প্রথম পর্যায়ে কিছুটা ত্রুটিও ছিল, আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং তার সাথে কথা বলে তারা একদম মনগতভাবে নীতি আদর্শগতভাবে সম্পূর্ণ আপাত মস্তক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, নির্ভেজাল। সেই হিসাবে আমরা তাদের সাথে কথা বলি, কথা বলে তাদেরকে আমরা আশ্বস্ত করি দলে যথাসম্মান নিয়ে তারা দল করবেন এবং আগামীতে পঞ্চায়েত নির্বাচনেও তাদেরকে যোগ্যতা অনুযায়ী তাদের জায়গা মধ্যে দেওয়া হবে। তারপর তারা আশ্বস্ত হন, কিছুটা ভুলবুঝি ছিল, আগে তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর ফলে এই যে গ্রাম পঞ্চায়েত রিকুয়েশন কী দাঁড়ালো, এটা তো মাথা বোঝা আমরা নয় শূন্য হলো বিজেপি। আবার মানে যারা গেছিল সবাই সবাই এখানে ধর্মকান্ত বর্মন, তার সাথে মুক্তি দাস, সাবিত্রী রায় মণ্ডল, মানিক বর্মন আর জিতেন বর্মন, উনি এই মুহূর্তে এখানে উপস্থিত হতে পারেনি অসুস্থ, ওনারকে লোকালি জয়েন করানো হবে। আর বাকি মেম্বাররা তো আমাদের সাথে ছিলই, গজেন রায় সহ অন্যান্য মেম্বাররা তারা উপস্থিত আছেন। আবার যদি তারা চলে যাবেন না কোনো বন্ধ করবেন তার কি আছে না, সেটা তো আমরা সেটা নিশ্চিত এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। যেটা অঞ্চল কমিটি আমরা গঠন করেছিলাম সেটাকে আমরা ডিসলভ করছি, করে আমরা ওখানে একটা নির্বাচনী কমিটি করে দিচ্ছি। সেই নির্বাচনী কমিটি পঞ্চায়েত ভোট করবে, তারপর আমরা পরবর্তীকালে অঞ্চল কমিটি গঠন করব। সবাই কি টিকিটের আশ্বাস দেওয়া হলো পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া হবে এরকম না? এরা তো পঞ্চায়েতে ছিলই, এরা পঞ্চায়েত আছেই, এদেরকে কাউকে আশ্বাস দিয়ে তো নিয়ে আসতে হবে না, এরা অলরেডি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এবং ধর্মীকান্ত বর্মন বিজেপির সিম্বলে জেতা পঞ্চায়েত, ধর্মীকান্ত বর্মন যিনি প্রধান আছেন তিনি বিজেপির সিম্বলে জেতা পঞ্চায়েত। আগামী পঞ্চায়েত নির্বাচনে কি টিকিট পাবে জানি না, যারা আছে কয়েকজন যাদের নাম বলবেন। রিজার্ভেশন সিট কি অবস্থা আছে জানি না, যদি যেখানে যা রিজার্ভ আছে সেটা জানতে পারবে না। এমনি দলের যেটা ক্রাইটেরিয়া সেই অনুযায়ী তারা আছে, দল যেখানে যেভাবে বলেছে। আর অন্দরান ফুলবাড়ি ওয়ান যেহেতু আমাদের সার্ভে লিস্ট একটা হয়ে গেছে, অন্দরান ফুলবাড়ি ওয়ান হয়নি, অন্দরান ফুলবাড়ি ওয়ান এখন নতুন করে সার্ভে করে আমরা পাঠিয়ে দেবো। বাকি তো আমরা 127 অঞ্চলই পাঠিয়েছি, শুধু অন্দরান ফুলবাড়ি ওয়ান আমি অপেক্ষা করছিলাম আমরা, কারণ তার সাথে আমাদের কথাবার্তা চলছিল, যার জন্য ওখানে আমরা কাজটা হোল্ড করে রেখেছি, সেটা আমরা পেয়ে গেলাম। আমাদের সাথে জেলা তৃণমূল কংগ্রেস সমিতির চেয়ারম্যান বিন্দুনাথ বর্মন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বসাক, আমাদের সিনিয়র ওখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার গজেন বর্মন, উনি ওখানকার প্রধান ছিলেন, বর্তমান যিনি প্রধান অন্দরান ফুলবাড়ি ওয়ানের ধরণীকান্ত বর্মন আছেন, আমাদের শহরের কুচবিহার শহরের ব্লক সভাপতি অধ্যাপক দিলীপ সাহা উনি আছেন, গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছেন, অধ্যাপক দ্বিজেন রায় আছেন। পরিবর্তন হলো আবার তৃণমূলে এলেন বা কি মনে হয়? না, মূলত আমরা যখন তিনশো থেকে আবার বিজেপিতে ফিরে গেলাম সেটা একটা আমাদের মানে লোকালে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য গিয়েছিলাম, কিন্তু যাই হোক আমাদের যেটা ভুল বোঝাবুঝি ছিল সেটা আমাদের মিটে গেছে, আমরা আবার পুনরায় এখানেই প্রত্যাবর্তন করব। মানে সেখানে সাংগঠনিক কোনো বিষয়ে মতানৈক্য বা কিছু ছিল? হ্যাঁ, ওই ধরনের কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যেই, যার জন্য আমরা চলে গেছিলাম। এখন মানে তাহলে কি ইকুয়েশন দাঁড়ালো আপনাদের, যে যারা চারজন প্রায় তখন সেই সময় গেছিলেন, আপনারা সবাই কি ফিরে এলেন? হ্যাঁ, সবাই ফিরে এসলেন, একজন আসতে পারেনি, উনি অসুস্থ, যার জন্য উনি আসতে পারেনি, এবং বয়স্ক, ওনার মোটামুটি 80 কাছাকাছি বয়স, তাছাড়া আমরা সবাই আসছি এবং সবাই সমর্থন আছে, এবং যারা আসেনি তারাও আগামী দিনে মানে লোকালি জয়েন করবে। মানে গতকালকে দেখা গেল যে অন্ধরন ফুলবাড়ি ওয়ানেরই কিছু তৃণমূল তারা বিজেপিতে যোগদান করেছে এরকম একটা? না, ওখানে কোনো তৃণমূলের লোক বিজেপিতে জয়েন করেনি, ওরা বিজেপিরই লোক, সেটাই ওরা দেখালো যে এরা বিজেপিতে জয়েন করবে। দাদা, আপনাদের লোকাল যে ফলোয়ার্স
যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামুনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামুনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা, যোগাযোগ নাম্বার 9002066674।